গেল বছর মে মাসে মালতী প্রভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয় 2 কিলোমিটার দূরে রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুল দূরে হওয়ায় দরিদ্র ছেলে মেয়েদের অনেকেরই লেখাপড়া বন্ধ হয়ে গেছে। আস্তে আস্তে বাচ্চা কমতে কমতে আমাদের জানুয়ারি মাসে আমরা 285 বই দিলাম, কিন্তু এরপরে বাচ্চা কমে এখন আমাদের 135। কাছে স্কুল নেই, তাছাড়া অর্থাভাবে ভালো স্কুলে ভর্তি করাতে না পারায় কচি বয়সেই ঝরে পড়া শিশুদের বেছে নিতে হয়েছে কঠিন সব পেশা। লেখাপড়া ছেড়ে অনেকে জড়িয়ে পড়েছে অপরাধমূলক কাজেও। স্কুলটা বন্ধ হতে আমার মাইয়ার জীবনটা খুব নষ্ট হয়ে গেছে। স্কুল বন্ধ হতে আমার পড়া বন্ধ হয়ে গেছে। এলাকায় আমরা কাম কাজে যুক্ত বসি, মা বাপ গরিব, ঘুরে ফিরে খেলে আমরা গরিব মানুষ থাকি, বসতে লাগে আমগো টাকা পয়সা নাই। এক বছরেরও বেশি সময়ে নতুন ভবন নির্মাণ না হওয়ায় হতাশ স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও। গভর্নমেন্ট আর ফার্দার কোনো ইনিশিয়েটিভ নেয় নাই যে স্কুলটা আবার নতুন করে গড়বে এবং ছাত্রছাত্রীদের ফিরাই আনবে, এই ধরনের কোনো নীতি দেখি নাই আমরা। এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ে ভবন নির্মাণের প্রস্তাব পাঠানোর কথা। প্রতিবেদন দিয়েছি এবং আশা করছি যে আমরা খুব শীঘ্রই বিল্ডিং এর বরাদ্দ পেয়ে যাব। জেলায় 2097টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 170টি ঝুঁকিপূর্ণ, আর এরই মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে 37টি প্রতিষ্ঠান। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।